প্রায় খুব রাফ করছিল, তো আমরা বরাবরই ওকে ডাক নিচ্ছিলাম দুজন অফিসার কন্টিনিউয়াস, যে তুমি ফোন ধরছ কেন, এত রাফ চালাচ্ছ কেন। কিন্তু সে কোনো কথাই আমলে নিচ্ছিল না, খুবই রাফ চালাচ্ছিল। চালাতে চালাতে এক পর্যায়ে এইখানে এসে সে হঠাৎ করেই আমাদের যে ট্রাফিক যিনি ছিলেন কনস্টেবল সাহেব ওনাকে আর কি আমি দেখ না দেখ ওনাকে দেখলাম যে ওখানে উনি সিগন্যাল দিল গাড়ি থামার জন্য, না থামিয়ে গাড়িটাকে ও স্পিডে ওনার উপর দিয়ে চলে আসলো ধাক্কা দিয়ে। তা আমি তখন চিৎকার দিয়ে উঠলাম যে কি করলা তুমি, ও আমার সাথে স্বপন সহ ছিল, ও করলো যে কি করলা তুমি, তুমি থামাও গাড়ি থামাও। পিছন থেকে লোকজন ভিড় করে গাড়িতে ইটপাটকেল ছুটছিল, ও কিছুতেই গাড়ি থামাচ্ছিল না। ও আমি বললাম যে নেক্সট বুথে থামাও, নিকট পুলিশ বুথে থামাও, তুমি গাড়ি থামাও। কিন্তু ও কোনো কথাই না শুনে সোজা গাড়ি নিয়ে, মানে মনে হচ্ছিল যে আমাদের কি ও মেরে ফেলবে কি না, উই আর সো অ্যাফ্রেড ইন কার, মানে এরকম। তারপরে ও নাইমে এসে ঢুকলো, নাইমে এসে ঢোকার সাথে সাথে আমার যে কর্মকর্তারা ওনারা নামতে না নামতে ও গাড়ি ছেড়ে পালিয়ে গেল। কালকে হঠাৎ করে সরকার যখন একটা সিদ্ধান্ত দিল যে 12টা পর্যন্ত গাড়ি চলাচল করবে, তখন আমার কাছে একটা টিপ আসে, সেই টিপটাই আমি রাত্রিবেলায় ওকে পাঠিয়েছিলাম কালকে। এটা ছিল আপনার যে ইসে শেষবন্দের ওদিকে, ওইখান থেকে সে রিটার্ন আসার পথে আগের যারা ইউজার ছিল তাদেরকে নামিয়ে দিয়ে ইনাদেরকে উঠায় অফিসে রওনা করে। এর ভিতরে দুর্ঘটনা ঘটে, তারপরে আমার অফিস থেকে কল করেছে একটা দুর্ঘটনা ঘটছে, আপনি খুব দ্রুত ধরতে পেরেছি। যাওয়ার সময় ড্রাইভার এলোমেলো চালাচ্ছিলেন, গাড়ির নিচে আমার আমার ভাইয়ের আমার ট্রাফিক পুলিশ ভাইয়ের প্যান্টের ছেঁড়া অংশ লেগে রয়েছে। এই ঘাতক ও কোনো কিছু না মেনে, সিগন্যাল না মেনে আমার সরকারি ডিউটি করা অবস্থায়, তার সরকারি দায়িত্ব পালন করা অবস্থায় তার উপর দিয়ে নির্মমভাবে গাড়ি চালিয়ে চলে যায়। আমরা তার নাম ঠিকানা পেয়েছি, আমরা কাজ করব, ক্রাইমের পুলিশ যারা আছে তারা কাজ করবে, ইনশাল্লাহ হি উইল বি কট।